দেখো তোমাদের একটা জিনিস দেখাই, যে খাতার বাইরে মার্জিনের নাম্বার নিয়ে আমি অনেক বকাবকি তোমাদের করি। এখন ক্লাস 11-এর খাতা দেখছি, তো একটা জিনিস আমি তোমাদেরকেই দেখাই, তোমরা যদি টিচার হতে, দেখো নিজেরটাই ভেবে দেখো। দেখো এখানে আচ্ছা নাম্বারটা দিয়েছে বি দাগের উত্তর, ঠিক আছে লিখছে। এবার প্রশ্নের ভিতর পয়েন্টের নাম্বার বুলেট করতে পারো, এমনি লিখতে পারো, সেই নাম্বারটাও সেই বাইরে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো একটা টিচারকে প্রচুর খাতা দেখতে হয়, তো সেই অনুযায়ী দেখো সে এই নাম্বারগুলো এখানে দিয়ে গেছে। পরেরটা আমি উল্টালাম, দেখো এই যে নাম্বারগুলো, এর এই পয়েন্টের নাম্বার যেটা দেওয়া উচিত ছিল এই সব জায়গায়, বাট সে মার্জিনের এখানে দিয়েছে সেই স্টুডেন্টটা, ঠিক আছে। তো দেখো এটা আর একটা নতুন কোশ্চেন শুরু হচ্ছে, কোশ্চেনের মাঝে কোনো গ্যাপ নেই। এবার তুমি নিজে দেখো এটা কি হঠাৎ করে বোঝা সম্ভব, এটা তো মানে এটা দেখতে দেখতে এখানে গ্রিন টেকনোলজি, আরে এখানে তো একটা পয়েন্ট থাকবে বা সেই হেডিং থাকবে, একটা গ্যাপ থাকবে, বলেছি কি 3 আঙ্গুল কম করে হলেও কিন্তু গ্যাপ থাকে, এখানে কোনো গ্যাপ নেই। এইভাবে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের মানে মিস হয়ে যেতে পারে এবং কিন্তু নাম্বার তোমরা পাও না। এইসব ব্যাপারগুলো কিন্তু প্রত্যেককে বলছি, একটু এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। একটা যখন তুমি কোশ্চেনের অ্যান্সার লিখছো, এই যে তোমার কোশ্চেনের দাগ নাম্বার, কোশ্চেনের যে দাগ নাম্বার সেটা থাকবে হচ্ছে মার্জিনের এদিকে, সেটা ঠিক আছে। বাট তোমার যে কোশ্চেনের এবার তুমি পয়েন্ট করে লিখছো সেই নাম্বার অবশ্যই এই সব জায়গায় হবে, এই সব জায়গায় হবে, এই বাইরে হবে না, হলো এক নম্বর ব্যাপার। আর একটা একটা কোশ্চেন শেষ হলো, এই কোশ্চেনটা শেষ হয়েছে, তুমি হয় একটা পেন্সিল দিয়ে দাগ কাটো না একটু গ্যাপ দাও, তোমাকে তো স্কুল থেকে বলেনি কি আমি খাতা দেবো না, তোমাকে পেজ দেবে না, তো সেখানে 3 আঙ্গুল মতো গ্যাপ দাও। এইভাবে এরকম যদি গ্যাপ না দিয়ে এরকম লিখতে শুরু করো, দেখো কিচ্ছু কিন্তু বোঝা যাবে না। এখানে নাম্বার হঠাৎ করে এই সিটা কোথা থেকে চলে আসে, এটা কিন্তু অনেক সময় মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো প্রত্যেকে একটুখানি খেয়াল রাখবে।